কলকাতার খুব কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে একই জায়গায় পেয়ে যাবেন পাহাড়, ঝর্ণা এবং ড্যাম। কলকাতা থেকে মাত্র 234 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি হয়ে উঠতে পারে আপনার উইকেন্ডের সেরা ঠিকানা। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 6:50-এ। ট্রেনে চেপে এখন আমরা চলেছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। একে একে বার্নপুর, দুর্গাপুর পেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি। এখন কি আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন আমরা আজকে ঠিক কোথায় চলেছি? যদি বুঝতে না পারেন তাহলে আরও একটু অপেক্ষা করতেই হবে আপনাদের। বেলা 10:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম আসানসোল স্টেশনে। আমরা এসেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। রয়েছি আসানসোল স্টেশনে। পেছনে দেখতে পাচ্ছেন স্টেশনটা। এখান থেকে আমরা যাব মাইথনের উদ্দেশ্যে। বাসে করে যাব সামনে বাস স্ট্যান্ড, জল খাবার খেয়ে তারপরে বাসে উঠব। আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওতে। এরপর জল খাবার খেয়ে টোটো ধরে আমরা চললাম আসানসোল সিটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আসানসোল স্টেশনের কাছেও একটি বাস স্ট্যান্ড রয়েছে, কিন্তু মাইথন যাওয়ার জন্য বাস ধরতে হলে আপনাদের সিটি বাস স্ট্যান্ডেই আসতে হবে। স্টেশনের বাইরে প্রচুর গাড়ি এবং অটো রয়েছে। মাইথন সহ বিভিন্ন জায়গাগুলি ঘোরার জন্য আপনারা এগুলো রিজার্ভ করতে পারেন। টোটো করে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। আমাদের আজকের প্রথম গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। উঠে বসলাম বাইপাসগামী একটি বাসে। প্রায় 30-40 মিনিটের মধ্যেই বাস আমাদের দেন্দুয়া নামে একটি স্টপেজে নামিয়ে দিল। দেন্দুয়া স্টপেজে নামলেই দেখতে পাবেন সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো রিজার্ভ করে বা শেয়ার অটোতে করে পৌঁছে যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দিরে। সময় লাগে মিনিট 15। আমরা শেয়ার অটোতে করে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। কল্যাণেশ্বরী মন্দিরের মূল ফটক পেরিয়েই দুপাশে দেখতে পাবেন অনেকগুলো দোকান যেখানে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী। এই দোকানগুলো থেকে পুজোর জিনিস কিনলে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। সামনে দেখুন পুজো দেওয়ার জন্য বিশাল লাইন পড়েছে। আজ শনিবার, শনিবার এখানে ভিড় অনেকটাই বেশি হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন তাদের মনস্কামনা পূরণ করতে। এছাড়াও বিবাহের জন্য বা আমাদের মতো পর্যটকরাও প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে কল্যাণেশ্বরী মন্দিরে আসেন। আসানসোল শহর থেকে 20 কিলোমিটার দূরে বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত এই মন্দিরটিতে মা কালীকে শক্তিরূপে আরাধনা করা হয়। কথিত রয়েছে 500 বছরেরও পুরনো এই মন্দিরটিতে নাকি একসময় নরবলি দেওয়া হতো, পরবর্তীতে তা বন্ধ হয়ে ছাগ বলি দেওয়ার রীতি চালু হয়।
এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা মন্দিরের পেছনের দিকে এলাম। এখানের ভিউটা সত্যিই দারুণ। এখানে একটা ছোট ঝর্ণাও রয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কল্যাণেশ্বরী মন্দিরের সামনে, কল্যাণেশ্বর মন্দিরের যে পেছন দিকটা সেই পেছন দিকে রয়েছে চালনা ফলস। সেই চালনা ফলসের ছোট হলেও কিন্তু সেখানে জল কম নয়, বেশ ভালোই জল আছে। আর আজকের আবহাওয়াটা খুব গরমও নয় আবার বেশ ঠান্ডাও নয়, মানে মাঝামাঝি আবহাওয়া আছে। কারণ গতকাল এখানে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে আজকে বেশ ভালো আবহাওয়া। আজকে শনিবার, শনিবারে মন্দিরে পুজো দিতে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর লোকজন এসেছেন, সম্ভবত বাইরে থেকেও প্রচুর লোকজন এসেছেন। আর আমরা এখন ভেতর দিকটাতেও যাবো, ভেতর দিকটা পুরোটা দেখা হয়নি, ফলসটা দেখে আমরা ভেতরে যাব। ভেতরে কী কী আছে মন্দির সেগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখনও মন্দিরের ভেতরে বেশ ভালোই ভিড় রয়েছে, তাই মাকে দূর থেকে প্রণাম করেই মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমাদের গন্তব্য মাইথন ড্যাম। কল্যাণেশ্বরী মন্দিরের বাইরে থেকে অটো এবং গাড়ি ভাড়া পাওয়া যায়। এখানে রিজার্ভ ও শেয়ার অটো পাওয়া যায়। আমরা শেয়ার অটোতে করেই চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। ভাড়া নেবে 20 টাকা। আসানসোল থেকে মাইথনের দূরত্ব 30 কিলোমিটার। চারিদিকে পাথুরে লাল মাটি আর ছোট বড় টিলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মাইথন ড্যামের দিকে। বন্যা নিয়ন্ত্রণের জন্য 1957 সালে বরাকর নদীর ওপরে এই বাঁধটি তৈরি করা হয়, যা 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে থাকে। এটি সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। মিনিট 15-এর মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। মাইথন ড্যামের পশ্চিমবঙ্গের দিকটায় সেরকম লোকজন দেখতে না পেয়ে আমরা বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অটো বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডের দিকেই আমাদের ছাড়বে, তাই 30 টাকা নেবে। বর্ডার পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ঝাড়খণ্ডে। এখানে অনেকগুলো বোটিং ঘাট রয়েছে। আমরা কালী বোটিং ঘাটের দিকে এগোলাম। এখানে বিভিন্ন প্রকার বোটিংয়ের রেট চার্ট দেওয়া রইল, পজ করে আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে ড্যামের ভিউটা শুধু দেখুন একবার, কি অসাধারণ লাগছে চারিদিকটা। এখন আমরা এগিয়ে চলেছি স্পিড বোটের দিকে। আমরা 600 টাকা স্পিড বোটে রাইড করব। এই বোটগুলোতে 6 জন ধরে,
মাথাপিছু ভাড়া 100 টাকা। আমাদের বোট চলতে শুরু করেছে। চারিদিকে শুধু জল আর জল, আর তার মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বোটের ঝাঁকুনিতে মাঝে মধ্যে একটু একটু ভয়ও লাগছে বটে। সামনেই চামচ দ্বীপ। সব বোটগুলোকে এখানে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। এখন আমরা গেছি মাঠো ড্যামে, তো এখানে চারিদিকে শুধু জল আর জল রয়েছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড় রয়েছে, বেশ সুন্দর ভিউটা চারিদিকে। আর আমরা স্পিড বোটে চেপে এসেছি মাইথন ড্যামে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে চাপিনি, আমরা ঝাড়খণ্ডের দিকটা এসে এখান থেকে চেপেছি। সামনে দেখুন ড্যামটা, এখানেই বরাক নদীর জলকে বেঁধে রাখা হয়। এখান থেকেই বোট ঘুরিয়ে আমরা আবার পাড়ের দিকে এগোলাম। বোট রাইড শেষে আমরা পাড়ে এসে পৌঁছালাম। লাইফ জ্যাকেটগুলো ফেরত দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এখান থেকে এখন আমরা চলেছি মাইথন ড্যামের পশ্চিমবঙ্গের দিকে। এখানে থাকার অনেক জায়গা রয়েছে, তবে অন্যতম থাকার জায়গা হলো মজুমদার নিবাস। কখনো রোদ কখনো বৃষ্টি, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আবার আজকে এখন প্রচন্ড রোদ চারিদিকে দেখতে পাচ্ছেন, ওই জন্য ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এতক্ষণ ছিলাম মাইথন ড্যামের ঝাড়খণ্ডের দিকটায়, এখন চলে এসেছি আবার পশ্চিমবঙ্গের দিকে। এখন আমরা বাস কিংবা টোটোতে করে আবার আসানসোলের দিকে চলে যাব। অসাধারণ লাগছে, যেমন দেখুন জল তো রয়েছে, সঙ্গে রয়েছে ছোট ছোট পাহাড়। এই পাহাড়গুলোতে আপনারা যেতেও পারেন, বিভিন্ন মূল্যের যে বোটিং পরিষেবা রয়েছে তাতে করে আপনারা ওই পাহাড়গুলোতে যেতে পারেন এবং কিছুটা সময় ওখানে উপভোগ করতে পারেন। এই সাইডে তো নদীটা রয়েছে, নদীর জলটাকে বেঁধেই ড্যাম তৈরি হয়েছে। সত্যি বলতে চারিদিকটা অসাধারণ লাগছে, দারুণ একটা দৃশ্য উপভোগ করছি এখানে এসে।
এখান থেকে শেয়ার অটোতে করে আমরা চললাম আজকের শেষ গন্তব্য ভান্ডার পাহাড়ের উদ্দেশ্যে। মিনিট দশকের মধ্যেই আমরা এসে পৌঁছালাম ভান্ডার পাহাড়ে। একটু কষ্ট করে 300 সিঁড়ি ভেঙে আপনি যদি পাহাড়ের মাথায় ওঠেন, তাহলে আপনার চোখে ধরা দেবে মনোমুগ্ধকর দৃশ্য। এখন আমরা চলে এসেছি ভান্ডার পাহাড়ে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে দেখতে পাচ্ছি। সব সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। উপরে একটা মন্দিরও আছে, সেই মন্দির দর্শন করবো আর আপনাদেরকেও দেখাবো উপরে কি আছে। চলুন দেখে আসি। উপর থেকে গোটা আসানসোল শহরটাকে দেখতে পাওয়া যায়, আর রয়েছে ছোটখাটো পাহাড়। সব মিলিয়ে ভান্ডার পাহাড়ের উপর থেকে যে ভিউটা পেলাম সেটা এক কথায় অসাধারণ। পাহাড়ের মাথায় রয়েছে একটি শিব মন্দির। এক সাধক তার অমরনাথ যাত্রা সফল হওয়ার পর স্মৃতির উদ্দেশ্যে এই শিব মন্দিরটি নির্মাণ করেন। বিকেলের দিকে ভান্ডার পাহাড়ে গেলে আপনারা এখান থেকে সূর্যাস্তও দেখতে পারেন। তবে আমাদের আর সূর্যাস্ত দেখা হলো না, কারণ এবার বাড়ি ফেরার পালা। এক রাশ মুগ্ধতা নিয়ে ফিরে চললাম বাড়ির পথে। আজকের পর্বটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ঘুরতে হবে কেন ঘাটে? ঠিক আছে, এখন আমরা রয়েছি আসানসোল স্টেশনে। এখান থেকে যাব আমরা কোথায় যাবো? ৪১২১১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 ১